পুষ্টার সাপ্লাইয়ার মাইকিং করলে সেখানে মাইকের আওয়াজে করোনা আসে, কথা বলেন আসতে বলবেন না, ফ্যান্ডেল করলে করোনা আসে, পরিষ্কার ভাষায় বলে গেলাম সপ্তাহ দিন হয়তো আর সামনে দেখব ইসলামী সম্মেলনে যেখানে বাধা দিবে সেখানে লড়াই হবে, পরিষ্কার ভাষায় বলতে চাই ইসলামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করোনা নয়। যদি ইসলামের সম্মেলন আর ওয়াজ মাহফিলকে এইভাবে বাধার সৃষ্টি করা হয়, যারা বাধার সৃষ্টি করবে তাদেরকে ইসলাম বিরোধী বলে ফতোয়া দিতে বাধ্য হবে। এই সমস্ত লোকেরা যারা আজকে এক রঙের পাঞ্জাবি পরে ইসলামী সম্মেলনের ব্যবস্থা করেছেন তারা কিন্তু মৌলবাদী না। টাঙ্গাইলের মধুপুরে ওয়াজ করতে গেলাম, সেখানে যাই দেখি ব্যানারের মধ্যে বড় অক্ষরে লেখা আছে বাস ট্রাক শ্রমিক সমিতি, এরা কি মৌলবাদী? কথা বলে এরা মৌলবাদী? টাঙ্গাইল শহরে গেলাম, সেখানে যাই দেখি বণিক সমিতির উদ্যোগে, বণিক সমিতি মৌলবাদী? জি। সিরাজগঞ্জে গেলাম, যাই দেখি ব্যবসায়ী সমিতির উদ্যোগে, ব্যবসায়ী সমিতি মৌলবাদী? বাংলাদেশের ঐতিহ্য হলো শুধু মৌলবাদী নয়, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনগণ ইসলামী সম্মেলন করে। ইসলামী সম্মেলন বাংলাদেশের একটি ঐতিহ্য, শত শত বছর আগ থেকে ইসলামী সম্মেলন হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ইসলামী সম্মেলন চলবে। কিন্তু দুঃখের সাথে বলতে চাই বেশ কয়েক মাস পূর্বে আল্লামা জুবাইর আহমদ আনসারি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হল। করোনা তালাশ করার জন্য 15 দিন পর্যন্ত 15টা গ্রামকে লকডাউন দিয়ে রাখা হল। কয়জনের করোনা হল? এই কথা আসতে বলবেন সুজা মাইক ছেড়ে দিয়ে চলে যাব। কয়জনের? জি। আল্লামা মনিরুজ্জামান সিরাজি সাহেবের জানাজায় রুট গাছ সব একাকার হয়ে ব্লক হয়ে গেছে। করোনা হয়েছে কয়জন? গত কোরবানির ঈদে যারা গরুর বাজারে গিয়েছিল তাদের বোধ হয় সবকারা 5 জনের করোনা হয়েছে। কথা বলেন, তালশহর বাজারের মাছের বাজার কি কোনোদিন বন্ধ ছিল? ওখানে যারা মাছ বিক্রি করেছেন তাদের কয়জনের করোনা হইল? জি। গত সোমবারে মে মাসের আর নভেম্বর মাসের 2 তারিখ ঢাকা শহরে হেফাজতে ইসলামের মিছিল হয়েছে 5 লক্ষাধিক মানুষ, সেখানে করোনা নাই। এখন আমি বলতে চাই মসজিদের ভিতরের মাহফিলকে আপনারা টান দিয়ে ঈদগার মাঠে নিয়ে আসলেন, হাজার হাজার মানুষ এখানে যাওয়া হচ্ছে, রাত্রে 12টা-1টা পর্যন্ত মাহফিল যদি চলে কালকে তো করোনা সবাই নিয়ে ধরবে। জি জি। তাহলে যদি এইখানে বসলে যদি করোনা না ধরে ফ্যান্ডেলটা করতে দিলেন না কেন? যারা ভিআইপি একটা কথা কয় ডাইনে বামে তাকায় দেখেন, যদি কথা না কো মনে করম হই দল এই দলের। বর্তমানে 58টা মুসলিম রাষ্ট্র, এর মধ্যে পৃথিবীর অনেক দেশ আছে 100-তে 100% মুসলমান, ভিন্ন কোনো জাতি নেই।
আমার দেশের আদমশুমারির গণনায় মুসলমানের সংখ্যা হল 94% আপনারা আমার কথা বুঝেন? আমার সামনে যারা বসেছেন ডাইনে বামে, আপনারা কি জিন্দা না মুদ্দা? এটাও আস্তে সবাই জিন্দা, আওয়াজটা একটু জিন্দা মানুষের মতো করবে। ৯৪% মুসলমানের দেশে বর্তমান পৃথিবীর মানচিত্রে সবচাইতে বেশি ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিল যেখানে হয় সেটার নাম আমার বাংলাদেশ। দ্বিতীয় নম্বর স্থান দখল করেছেন পাকিস্তান, তৃতীয় নম্বর মালয়েশিয়া, চতুর্থ নম্বর ইন্ডিয়া। কিছুদিন আগে একত্র টিভিতে বাংলাদেশের কিছু দায়ুস মহিলা একত্রিত হয়ে খুব সুন্দর করে বলেছেন, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম বাজারে বন্দরে হাটে ঘাটে মাঠে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, মেলা, এক্সিবিশন নানান কিছু হইত। আজকে সেইগুলি ওয়াজ মাহফিলে পরিণত হয়ে গেছে। যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা ইসলাম করে, তারা সবাই হলো মৌলবাদী। আজকে যারা মাহফিলের ইন্তজাম করেছেন, গোটা বিশ্বে যাদেরকে মৌলবাদী বলে, তথাকথিত মৌলবাদী বলতে যাদের মুখে দাড়ি, যাদের শরীরে সুন্নতি লেবাস, যাদের মাথায় টুপি পাগড়ি, তারা। কিন্তু যারা এক রঙের পাঞ্জাবি পরে আজকের মাহফিলের ইন্তজাম করেছে তারা কারা? শেখুল হাদিস হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব আপনাদের সামনে ওয়াজ করেছেন, বেশ কয়েকটি ওয়াজের জাহাজ আমার সাথে যোগাযোগ হয়েছে, তারা আপনাদের এখানে অনেকটা এসে বিড়ছে, অনেকটা কিছুক্ষণের মধ্যে বিড়বে। হযরত মাওলানা নুরুল ইসলাম উলিপুরি সাহেবের সাথে কথা হয়েছে, উনি আসর পরে শাস্তাগঞ্জ থেকে রওনা হয়েছে। নজরুল ইসলাম কাসিম সাহেব এইখানে আসার পরে ওনার সাথে কথা হয়েছে, হয়তো উনি আশেপাশে কোথাও আছেন। খালেদ সাইফুল্লাহ ইউমি সাহেব এক্ষণ আমার সাথে কথা হয়েছে, আমারও আরেক মাহফিলে সরাইলে যাওয়ার কথা, আমি বলছি বাবা তুমি আগে যাও, তারপর আমি আসতেছি। ওয়াজ ওনারা করবেন, আমি তো আপনাদের পাশের লোক, গড়ের মুরগি ডাল বরাবর। আমি আপনাদের সামনে এতগুলি ওয়াজের জাহাজের মধ্যখানে ওয়াজ করার জন্য দাঁড়াই নাই, কয়েকটি কথা বলার জন্য দাঁড়াইছি।